আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। জিত নুসরতের নতুন সিনেমা বস টুতে টলিউড নায়িকা শুভশ্রীর পাশাপাশি টলিউড সুপারস্টার জিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ঢালিউড সুন্দরী নুসরত ফারিয়া। সেই বস টুর সাকসেসের রেশ থাকতে থাকতেই ফের নুসরতের সঙ্গে জুটি বাঁধছেন জিত। সিনেমার নাম ইন্সপেক্টর নটিকে। জিত জেড ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড এবং ওয়ার্ল্ড জেড ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন অশোক পাতি। নিজের ফেসবুক পেজে তার এই আপকামিং ফিল্মের মহরতের কিছু ছবিও আপলোড করেছেন এই টলিউড সুপারস্টার। বস টু সিনেমাটিতে নুসরত ফারিয়ার সঙ্গে জিতের আল্লা মেহেরবান গানটির ভিডিও রিলিজের সাথে সাথেই বাংলাদেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে। মিউজিক ভিডিওটিতে আল্লাকে অপমান করা হচ্ছে এমন একটা প্রচার হওয়ার ঝুঁকি নেননি জিত। সিনেমাটির পরিচালক বাবা যাদব এবং সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। আল্লা মেহেরবান গানটির লিরিক্স পাল্টে করা হয় ইয়ারা মেহেরবান। মুক্তি পায় বস টু। বাংলাদেশ এবং ভারত দুদেশে ব্যাপক জনপ্রিয়তা পায় নুসরত ফারিয়া, জিত এবং শুভশ্রী অভিনীত এই সিনেমাটি। দুদেশের বক্স অফিসেই উপচে পড়ে সাফল্য। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। আর লক্ষ্য আর আমাদের মাঝখানে যে আসবে সূর্য, তাদেরকে বিশেষত জিতের সঙ্গে ঢালিউড সুন্দরী নুসরত ফারিয়ার কেমিস্ট্রি ছিল পুরো মাখন। সম্ভবত তাদের এই জুটিকে দর্শকরা দারুণ ভাবে গ্রহণ করাতে হে নুসরতের সঙ্গে জুটি বেঁধে ফিল্ম করছেন জিত। বস টুর আগে বাদশাহ দ্য ডন সিনেমাটিতেও জিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন এই বাংলাদেশি গ্ল্যামার গার্ল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সম্ভবত জিত নুসরত জুটি ভবিষ্যতে কামাল করবে দুদেশের মাটিতেই, মানুষের মন জয়ের পাশাপাশি এনে দেবে তুমুল বাণিজ্যিক সাফল্য। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।